আমি অনুরাগ চ্যাটার্জি। আজ হয়তো রহস্য রোমাঞ্চ সিরিজের খাতিরে আমাকে অনেকেই চেনে, কিন্তু এই সাহিত্য জীবনে আমার প্রবেশ তা সম্বন্ধে হয়তো অনেকেই অবগত নয়। সালটা ছিল 2014। একটি কাজে আমি গিয়েছিলাম কলকাতা। তারপর পুজোর ছুটিতে আমি যাই আমার বন্ধু নিখিলেশের বাড়িতে, আর সেই বাঁকুড়াতেই আমার দেখা হয় আমার রহস্য রোমাঞ্চ সিরিজের প্রধান চরিত্র রিহানের সাথে, এবং ঘটে যায় সেই ঘটনা যার হাত ধরে শুরু হয় আমার প্রথম গল্প বাঁকুড়ায় বোকামি। রহস্য উন্মোচনে রিহান। দেখে কে এলো? এটা তোর রুম, তুই ফ্রেশ হয়ে নে, আমি আসছি। আচ্ছা। হ্যালো, আজ ফিরে আসিস কি? হ্যাঁ বল। তাহলে 10টা নাগাদ চলে আয়। ঠিক আছে দাদা, 10টার সময় একটা জায়গা যেতে হবে। ঠিক আছে। দেখি ভাবছি এবারে কিছু লেখালেখি শুরু করবো, ওটাই কোনো টপিক পাচ্ছি না, মানে সেরকম একটা কিছু টপিকের সন্ধানে আছি, দেখা যাক। ভালো আছিস? ভালো আছি। পরিচয় করতে আমার বন্ধু অনুরাগ, আর হচ্ছে রিহান। দাদা সিনহা। হ্যালো। তারপর খবর কি? আর বলিস না, সেদিনে দেখে আমার বাড়ির যে ফ্রেমটা দেখেছিলাম না তোকে, সেটা হঠাৎ দেখি চুরি হয়ে গেল। ওই সে বার্থডেতে গিফট দিয়েছিল। বার্থডেতে গিফট দিল। বাড়িতে যখন কি করলাম জিজ্ঞেস করলাম, কোনো পাত্তা নেই। তারপর দিন হঠাৎ দেখি আবার ঠিক জায়গায় চলে আসছে। এস সাওয়াজ, এ তো রহস্য পুরো। তাই তো, আর সেম জায়গাতেই চলে আসছে। হ্যাঁ, সেম জায়গাতে সেম ভাবে। আর তার আগের দিন কোথাও ছিল না, সারা বাড়ি খোঁজা হবে। আরে বাস, ফ্রেমটা আবার দেখতে পারি? হ্যাঁ একদম। রহস্য গোটাটাই চোর যদি নিয়েই গেল, একদিন বাদে আবার ফেরত দিয়ে গেল। ওটাই তো, চুরি করার মতলব থাকলে ফেরত তো দিত না। তো তোমাকে আমি তুমি বলি, আপনি আর কজন বলে না না কেন। তো তুমি কী করছো এখন? মানে এমনিতে বোম্বেতে থাকি, এসছি এখন এদিকে। দেখি একটু লেখালেখি করার কথা ভাবছি, ওই টপিক নিয়েই ভাবা চিন্তা ভাবনা চিন্তা চলছে আর কি। হ্যাঁ, প্লট কী নিয়ে ভাববো ওটাই চলছে ভাবনা চিন্তা। তাহলে উঠি আজকে, পরে একদিন আসবো। না ভাই, আজকের ঘটনাটাই তাহলে কোনো রহস্যের গন্ধ পেলি কি? রহস্য তো পাচ্ছি, চোর যদি চুরি করলো তাহলে আবার একদিন পর ফেরত দিল কেন? ঠিকই বলেছিস, মনটা আনন্দ ভরে গেছে আর কি। দারুণ রহস্য। প্রবলেমটা কোথায় লাগছে জানিস?
হাইপারথাইমিয়াস্টিক সিনড্রোম জানিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই মানে মানুষ যেটা করে তারপর সেটা ভুলে যায়। হ্যাঁ, মানুষ যেটা করে পরের দিন হয়তো সেটা ভুলে গেল। ওই আমাদের নিখিলেশের দাদুর হাইপারথাইমিয়াস্টিক সিনড্রোম আছে তো, কিছুদিন আগে ওর অ্যান্টিক চিজ সব কালেক্ট করা স্বভাব, একটা আংটি, রাজা রাজার আমলের আংটি একটা ও কালেক্ট করেছিল তো, কিছুদিন আগে নাকি ওটা হারিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না। পুলিশ টুলিশ ডাকা হলো, খুঁজে পাওয়া গেল না। সবাই বলছে ভুলে গেছে হয়তো দাদু রেখে, কিন্তু সন্দেহটা ওখানেই লাগছে। চুরি হলো, তারপরে আবার ফ্রেম নিয়ে গেলো, আবার চোর সেটা রেখে গেল, একটু ভাবতে হবে। ভালো এটাই লাগলো যে কেমিস্ট্রির বাইরে অন্য কিছু করছিস তুই। টুকটাক একটু বাইরে দিয়ে পড়ছি। হ্যালো, হ্যাঁ নিখিলেশ, হ্যাঁ ওই তোর সাথে আবার দেখা করতে হতো, ওই কতগুলো কোশ্চেন করার ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা, আজ বিকেলে একবার নিখিলেশের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে। শুনেছি তুমি নাকি টিকটিক প্রফেশনাল না, ওই আর কি রহস্য প্রেমী। রহস্যকে খুব ভালোবাসি, রহস্য ফেলে মানে আর কিছু চাই না। আর তোমার সঙ্গে তো সেদিন সেরকম পরিচয়ই হলো না, কি করো তুমি? আমি এখন ওই ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি এমএসসি করেছি, এরপর রিসার্চ করবো। তুমি কোথায় পড়েছো? আমি বাংলায় বিএ, এবছর কমপ্লিট হলো। কোথা থেকে? বোম্বেতে। বোম্বেতে। এই সবার জন্য গরম চা। এবার আড্ডাটা জমিয়ে হবে চা খেতে খেতে। তোদের বাড়ির চাটা বেশ ভালো লাগে কিন্তু। আমার আগে টেস্ট করা হয়ে যাবে। ওই কতগুলো কোশ্চেন করা ছিল আর কি, আজকে রহস্যটা নিয়ে ভাবছিলাম একটু। ঠিক আছে বল। তো সমাজ আগে যে তোদের বাড়িতে আংটি হারানোর ব্যাপারটা, তোর কি মনে হয় ওটা কি হারিয়ে গেছে না চুরি হয়েছিল? হ্যাঁ, দাদুর তো একটু ভোলা স্বভাব, হয়তো ভুলে গেছিল। তোর বাড়িতে কোনো কাজ টাজ কিছু কি হয়েছিল? হ্যাঁ, তোর ধরে রাখ ওই সময় আমাদের, হ্যাঁ, বাড়িতে কাঠের কাজ হচ্ছিলো। কোথা থেকে? হ্যাঁ, তোর ওই চকবাজারে এম এস স্টোর আছে না ওদের। বুঝলি দাদা, ভাবছি এবার চকবাজারের এম এস স্টোর থেকে ঘুরে আসতে হবে। চল তাহলে কালকে, চল। ভালোই গন্ধ পাচ্ছি, কাল সকালে এবার যাবো তাহলে। হ্যাঁ চল কাল। হ্যালো নিখিলেশ। বল। হ্যাঁ, একটা খবর নেওয়ার ছিল আর কি, ওই তোর দাদুর আংটির ব্যাপারটা কোন ইন্সপেক্টর সামলাচ্ছিল? হ্যাঁ, ইন্সপেক্টর সান্নাল ছিল ওটা। মিস্টার সান্নাল, ওকে ওকে, ঠিক আছে রাখছি, দেখি পারলে আবার কালকে করে যাব। ঠিক আছে। সকালে ওই পেপারে তো ঘটনাগুলো লক্ষ্য করলি? দেখেছি, ওটাই তো সন্দেহ লাগছে। ভাই আপনাকে
কার নিয়ে করছেন আপনি? ওই নিখিলেশ চৌধুরী, দেখুন 6 মাস আগে একটা কাঠের কাজ হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিখিলেশ চৌধুরী কে কে কাজ করতে গিয়েছিল একটু জানাচ্ছি। পলাশ আর চন্দন বলে একজন দুজন গেছিল, হ্যাঁ ভিতরে আছে, দেখা করবেন। একজন আছে, হ্যাঁ একজন আছে, দেখা করবেন। আর একজনের বাড়ির ঠিকানাটা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাইবেন। চলুন তাহলে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ রে, আমি সান্নালকে ফোন করেছিলাম, সান্নাল এখনই বললো আসতে। আবার তোর কাজ ওদিকে কত দূর? ঠিক আছে, তুই ওখানেই থাকবি, আমি তোকে ওখান থেকে তুলে নেবো। ঠিক আছে। সেরকম সাসপেক্ট মনে হয়নি, আমি ওনাদের কিছু কোশ্চেন করেছিলাম, তো সেরকম সন্দেহজনক কিছু পাইনি। আর কাঠের কাজ যারা করতে এসেছিল তাদের নিয়ে ইস্যু? হ্যাঁ, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম, ওরা কিছুক্ষণ বাইরে গেছিলো আর কি, তারপর ওনাদের কাছ থেকেও সেরকম কিছু সন্দেহজনক হয়ে গেল। ওদেরকে বাড়িতে কি কিছু উদ্ধার করা গেছে? ওদের মানে বাড়িতে কিছু পাওয়ার সম্ভাবনা ছিল না? সেরকম কিছু কিছুই পাওয়া যায়। আর হরিহরবাবুর কিছু সেরকম প্রবলেম আপনার কি মনে হয়? তখন ওনার কি কোনো প্রবলেম চলছিল? সেই সময় হরিহরবাবুর একটু অ্যালার্জি ছিল, অ্যালার্জি টাইপের ছিল বটে। নিখিলেশ এই ব্যাপারটা তো বলেনি। মানে আপনার কাউকে কি কোনো সন্দেহ মনে হয়েছে? এখনো পর্যন্ত আমার কাউকে সেরকম সন্দেহজনক কিছু মনে হয়নি। তাহলে নিখিলেশকে আমি একটা ফোন করব। হ্যাঁ বল। হ্যাঁ, 6 মাস আগে তোর দাদুর নাকি একটা অ্যালার্জি হয়েছিল। হ্যাঁ দেখ, তুই আমাকে বলিসনি সেটা? অ্যালার্জির ব্যাপারটা দাদুর ওটা হামেশাই হয়, তো সেই জন্য আর বললাম না। কে ট্রিটমেন্ট করেছিল? হ্যাঁ ওটা তো দেখছিল ডক্টর চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, ঠিক আছে, ওনাকে একটু ফোন করে বল, আমি ওনার সাথে একটু কথা বলবো, আর ওনার ফোন নাম্বারটা আমাকে একটু পাঠিয়ে দে। ঠিক আছে, ওনার নাম্বারটা আমি তোকে মেসেজ করে দিচ্ছি। দেখ মেসেজ এলো মনে হচ্ছে। হ্যালো ডক্টর চ্যাটার্জি, আই এম রিহান। হ্যাঁ নিখিলেশ আপনার সম্বন্ধে বলেছিল, বলুন আমি কি সাহায্য করতে পারি? হ্যাঁ, ওই হরিহর বাবুর ব্যাপার নিয়ে একটু জিজ্ঞাসা করার ছিল। ওই 6 মাস আগে ওনার একটা অ্যালার্জি হয়েছিল, ওটা নিয়ে যদি একটু কিছু।
আসলে ওনার অ্যালার্জি তো প্রায়শই হতো, কিন্তু সেবারের অ্যালার্জিটা হয়েছিল একটু অন্য কারণে। আমরা দেখেছিলাম যে বাইরে থেকে সোডিয়াম সালফেট ওনার শরীরে প্রবেশ করানো হয়েছিল, যার ফলে ওনার অ্যালার্জিটা হয়। ও আই সি। আপনার কি মনে হয় যে উনি আংটিটা রেখে কি ভুলে গিয়েছিলেন? অ্যাকচুয়ালি কি বলুন তো, তখন ওনার কন্ডিশন খুব একটা খারাপ ছিল না, কিন্তু এসব রোগীর ক্ষেত্রে কিছুই বলা যায় না, তাই এটা হতেই পারে। ধন্যবাদ। তো সবাইকে দেখছি তোদের বাড়ি চাপড় সমু করে ওনা বললাম মায়ের শরীর কারণ গ্রামের বাড়ি গেছে ছুটি নিতে হবে। গ্রামে ডাকছি দাদা। আমি এত বসে তাহলে আজকে যে জন্য ডাকা, যে আমি একটা রহস্য পেয়েছিলাম সেটা উন্মোচিত করতে পেরেছি বলে সবাইকে এখানে ডাকা বলবো জিনিসটা সম্বন্ধে। তো প্রথম থেকেই বলি, ছমাস আগে তোদের বাড়িতে একটা আংটি নিরুদ্দেশ হয়, চুরি না তোর দাদু রেখে ভুলে গিয়েছিল সেটা একটা কনফিউশন ছিল সবার মনে। কিন্তু ব্যাপারটা আবার কিছুদিন আগে তোদের বাড়ি থেকে একটা ফ্রেম চুরি হয়, আবার একদিন পরে ফ্রেমটা ফেরত চলে আসে। সবচেয়ে বড় রহস্য ওখানে যদি চোর ফ্রেমটা নিয়েই গেল তাহলে একদিন পরে আবার ফেরত দিল কেন, এখানে হচ্ছে রহস্য। তো যা হয় আমি প্রথম থেকেই শুরু করি, ছমাস আগে তোদের বাড়িতে যেদিন চুরি হয়েছিল তার আগের দিনে কাঠের কাজ হয়, এমএস টপ থেকে ওদের হয়েছিল, ওদের দুজন মিস্ত্রি আছে, একজন ছিল চন্দন একজন ছিল পলাশ। তো আমি ওর কাঠের দোকানে যাই, ওখানে চন্দনের সাথে কথা বলি, কিন্তু আমি পলাশকে পাইনি। পরে সান্নালের সাথেও কথা হয় যে উনি বললেন চন্দনকে রিলায়েবল করা গেল, পলাশকে অতটা কিন্তু করা যাচ্ছে। তো তারপরে আমি দাদাকে পাঠাই পলাশের খোঁজে, ওখানেও দেখলো যে তালা বন্ধ। কাঠের দোকানে আমরা ঠিকানাটা নেবার পর পলাশের কাছে যাই, সেখানে গিয়ে দেখি পলাশের বাড়িতে চাবি। ওর প্রতিবেশীদের জিজ্ঞেস করি, বলে নাকি পলাশ গত দু তিন মাস ধরেই উধাও, সেখানে একটা খটকা লাগে। তারপর তো বাকিটাই রিহান বলছে। তো ওনে তো কি এরপরে তো সেখানে আমার মনে একটু সন্দেহ জাগলো যে পলাশ ওনে কি হবে এই ব্যাপারটা। তখন আমি ভাবছিলাম যে তুই যখন আমরা ফ্রেমটা দেখালি তখন আমি দেখলাম যে কাজটা একটু আমার কীরকম লাগছে, যে যখন তোদের বাড়িতে পলাশ এসেছিল পলাশ কী করে যে তোদের বাড়ি থেকে একটা আংটি চুরি করে, যে আংটিটা তাদের নিরুদ্দেশ হয়েছিল, সে আংটিটা সে চুরি করে নিয়ে পালাতো, কিন্তু তার মনে একটা ভয় যে সে পুলিশ তাকে ধরে না। আর তোর মনে এই ভুক্তিটা ছিল কারণ সে ডাকি আসামি, সে একজন আগে অনেকবার চুরি করে সে জানে ব্যাপার, তাই সে কী করে ফ্রেমের ভিতরে আংটিটাকে লুকিয়ে রাখে। সেই ফ্রেমের ভিতরে আংটিটাকে লুকিয়ে রাখে, তাহলে কী হবে ধরুন যে পরে ফ্রেমটাকে ও সরিয়ে নেবে এবং আংটিটা বার করে আবার ফ্রেমটাকে ফেরত দিয়ে দেবে, কেউ কিছু বুঝতেও পারবে না। কিন্তু তোদের বাড়িতে চুরি হওয়ার পর থেকে সিকিউরিটি বেড়েছে, তাহলে ফ্রেম চুরি করবে কী করে? তাহলে ফ্রেমটা সরালো কে? ফ্রেমটা নিল কে? আর কীভাবে নিল সেটা হচ্ছে ব্যাপার। ফ্রেমটা যেভাবে নিল হচ্ছে একজন কেউ ঘুষ দেয়, কিন্তু সেটা কে? সেটা হচ্ছে তোর এই বিশ্বস্ত চাকর সোমু। সোমু? সোমুকে ঘুষ দেয় মোটা টাকা, সোমু বলে ঠিক আছে করে দেবো, কিন্তু কী হয় প্রবলেমটা না, যখন ফ্রেমটা চুরি করতে যায় ওর হাত থেকে ফ্রেমটা পড়ে যায়। We'll be right back.
একটু স্ক্র্যাচ আছে, তার জন্য মাসে একদিন পলাশের কাছে ফ্রেমটাকে রাখতে হয়, যাতে ওই ফ্রেমটাকে ও কাজটাকে চেঞ্জ করে ও নতুন করে দিতে পারে। কিন্তু ওইখানেই রহস্যটা আমাদের চোর বোকামি বলল, যে একদিন দেখে দিল তারপরে ফেরত দিল। কিন্তু ওখানে এরকমভাবে চললো ঠিক আছে, তো আমি তারপরে সান্নালকে বলি যে এরকম ব্যাপার এরকম, উনি বলে ঠিক আছে আমি দেখছি, এবং উনি খুব চতুরভাবে পলাশকে ধরেন এবং পলাশকে কাউকে জেরা করে কিন্তু এই সমুদ্র কেসটা জানা যায়, নাহলে আমি ওটা জানতে পারতাম। থ্যাংকস টু মিস্টার সান্নাল। তুমি বুঝলে কি করে ব্যাপারটা? বুঝলাম হচ্ছে যখন আমি প্রথম ফটো ফ্রেমটা দেখি, তখন আমি দেখি যে ডেটটা যে পিছনে কাগজ ছিল সেটা ডেটে কিছুদিন আগেকার। তো আমি জিজ্ঞেস করলাম ওকে যে কি তুই কি কোনো কিছু চেঞ্জ করেছিস, বা মোছামুছি বলছে না আমি কিছু চেঞ্জ করেছি। তাহলে কী করে হয় একটা এত বছর আগেকার ডেটকে কী করে এতদিনকার মানে এত নতুন একটা কাগজ থাকতে পারে? তারপর আমাকে দাদা বাড়িতে যে বললো দেখলে আজ মহাসপ্তমী লিখাটা, ওইটা পিছনে মা দুর্গার একটা ছবি ছিল, মা দুর্গার একটা সময় তো কেন এত তাদের এতদিনের তো কোন নতুন তো নয়, তাদের নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। আস্তে আস্তে আমার মাথায় ব্যাপারটা এলো যে যদি ওই পেপারটাকে নিশ্চয়ই খোলা হয়েছিল তাহলে কী থাকতে পারে, নিশ্চয়ই ওই পেপারের মধ্যে আংটিটাকে লোকানো হয়েছিল, ওই আংটিটাকে পেপারের মধ্যে লোকায় পরে ভেবেছিল ওটাকে চুরি করে নেবে, বার করে আবার রেখে দেবে, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না, ওটা কেসটাই সলভ ও পালিয়ে। তুমি বলেছিলে তোমার এসব ব্যাপারে ভালো লাগে, তুমি তো প্রফেশনাল। দেখলাম চেষ্টা করলাম সামনে দাদা আমি ওকে গ্রেফতার করে নেবে। এ তো বাঁকুড়ায় বোকামি।